আমার আজকের রেসিপি ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। উপকরণগুলো দেখে নিই। লাগছে ডিম, চিনি, লবণ, দারচিনি গুঁড়ো এবং ময়দা। প্রথমে মিক্সার বলে ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি দারচিনি দিয়ে আগে একটু মিশিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিনি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ দারচিনি গুঁড়ো। এখন এই মিশ্রণটাকে ভালো মতো নাড়তে হবে চিনিটা না গলা পর্যন্ত। চিনিটা গলে গেছে। এখন এই মিশ্রণটাতে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে। অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, তা না হলে ডোটাতে দলা পেকে যাবে। আবার কিছুটা ময়দা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পানি। ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নাড়তে হবে এবং অল্প অল্প করে পানি দিতে হবে। পানিটা অল্প অল্প করে দিবেন, তা না হলে ডোয়ের ঘনত্বটা নষ্ট হয়ে যাবে। তিনটা ডিমের জন্য এখানে আমি 3 কাপ ময়দা ও 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আপনারা এই সবগুলোর উপকরণ এবং পরিমাণ পেয়ে যাবেন। এই পিঠা ডোটার ঘনত্ব একটু বেশিই হবে। দেখুন ঘনত্বটা কিরকম হয়েছে। এখন কড়াইতে শিক গরম করতে দিয়েছি। শিকটা ভালো মতো গরম করে নেবেন, তা না হলে পিঠার ডো থেকে পিঠাটা লেগে আসবে না। শিকটা গরম হয়ে গেছে। এখন আমরা পিঠার ডোর ভিতরে শিকটাকে অর্ধেক চুবিয়ে নেব। এ পর্যায়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শিকটা থেকে পিঠাটাকে ছুটাতে হবে, তা না হলে দেরি হয়ে গেলে আমাদের শিকে পিঠাটা আটকে যাবে। আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে ওপাশ উল্টে দিচ্ছি। আপনারা কাঠি কিংবা কাঁটা চামচের সাহায্যে পিঠাটাকে উল্টে পাল্টে দিতে পারেন। পিঠার জালটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যদি আমরা বেশি হাই দেই তাহলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পিঠাটা নরম থাকবে, কিন্তু পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটা মুচমুচে হয়ে যাবে। পিঠাটা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। স্টিক থেকে সাবধানে পিঠাগুলো ছুটাতে হবে। ঠিক একই প্রসেসে আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।